সমস্যা আমরা টাকা ব্যাক দেবো না, কুরবানি দেখো তো মেলা দেবে, আমরা টাকা ব্যাক দিয়ে দেবো। আরে মিডিয়ার সামনে বলছেন দর্শক, খুবই সুন্দর একটা কথা কিন্তু বলছেন। আচ্ছা, এটা তো এটা আমার কথা মিটে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি যে ক্রেতা এসেছেন এবং গরু দেখাশোনা করতেছেন যে পছন্দ হয় কি না, পছন্দ হওয়ার পর হয়তো দরদাম করবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা গাবতলী গরুর হাট, আমরা দেখানোর চেষ্টা করছি। তো চলুন আমরা একটু ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলি যে কে কেমন দরদাম চাচ্ছেন বা কিরকম দামে বিক্রি করবেন আসলে, বা ক্রেতার পছন্দ হলো কিনা সেটিও আমরা জানবো। আমরা দেখতে পাচ্ছি যে কুরবানির গরু কিনতে আসছেন, জানি না দর্শক, তারপরে আমরা কথা বলে জানার চেষ্টা করব। আসলে দর্শক দেখতেই পাচ্ছেন যে ওনারা আসলে পছন্দ করতেছেন যে আসলে পছন্দ হয় কিনা। আমরা একটু আমি কম কমতে পারবো, আপনি বাড়তে পারবেন, কিন্তু আমি আর বাড়তে পারবো না, আমি বাড়লে বিয়া দুটো হয়ে যাবে। মানে আপনার কাছে একটা চাইছি আমি আরো 5,000 না, নিজে নিয়ে আমাকে বলেন আমি দেবো গরু, বুঝেছেন? বলতে পারবো হয়তো 1,00,000 দর্শক দেখতে পাচ্ছেন দরদাম চলতেছে। আপনি বলেন, আপনি নিজে নিয়ে আমাদের বলেন করে দিয়ে দেবো, বিসমিল্লাহ আল্লাহ ভরসা, আপনার থেকে আমার ঠাকাম পাবো। ক্রেতার অনেকটা পছন্দ হয়ে গেছে দর্শক, আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলি ক্রেতার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মাস্টাকে একটু খোলা যাবে, একটু বেদবি মাফ করবেন। কোথা থেকে এসেছেন ভাই? উত্তরা থেকে আসছি। উত্তরা থেকে কি কুরবানি গরু কিনতে? হ্যাঁ। আচ্ছা, পছন্দ হয়েছে কি? পছন্দ হয়েছে মোটামুটি। আচ্ছা, কেমন মনে হচ্ছে যে এবার লকডাউন সব মিলায় কেমন মনে হচ্ছে? লকডাউন তো লকডাউনের মতোই আছে, কিন্তু গরুর বাজার তো বুঝতে পারছি না। গরুর বাজার কি বেশি মনে হচ্ছে? বেশি মনে হচ্ছে। এটা কি ঠিক হয়ে গেছে অনেকটা নাকি? কত বলেছেন এটা? 1,05,000 টাকা। ওনারা কি দিচ্ছেন না? দিয়ে দিচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর গরুটা এবং 1,05,000 টাকা। তো আসলে আমার মনে হয় না যে ভাই ঠকা হয়েছে, মোটামুটি মনে হচ্ছে যে ভালোই হয়েছে। আপনার কি মনে হয়? আচ্ছা, আমরা একটু বিক্রেতার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম লিটন ভাই, ভালো আছেন? এই যে গরুটা তো বিক্রি হয়ে গেল নাকি? হ্যাঁ, 1,05,000 টাকা। আচ্ছা, এটা মানে কি আপনি কাঙ্ক্ষিত মূল্য পাইছেন বলে মনে করেন? মূল্য এখন মাল মেলা আছে, কম বেশি বেচতে হবে, তাই বেচতে হবে, তাই লাভ হয়েছে না লস হয়েছে আসলে? লাভ লস আরো মাল আছে এখন। আচ্যা, দর্শক শুনলেন যে আসলে গরুটা 1,05,000 টাকা বিক্রি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে গরুটা সুন্দরী আছে, আমার কাছে যেটা মনে হয় যে অনেকটা লোভনীয় মূল্যই বলবো। কিন্তু তারপরেও আছে না যে মানুষের কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত কিছু কি থাকতে পারে, তাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। 1,05,000 টাকা ক্রেতা ঘুরে ঘুরে দেখছেন। এটা ওজন কতটুকু হবে? এটা কতটুকু ওজন হবে ভাই? 5 মন। কি শুধু মাংস হবে না লাইভ হবে? মাংস হবে 5 মন। দর্শক দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম। কি নেওয়া হয়ে গেছে কি আসলে গরু? আঙ্কেল হ্যাঁ, কত কত তো হয়ে গেছে, হয়ে গেছে। পছন্দ হয়েছে আপনার? পছন্দ হয়ে গেছে, যাক মাশাআল্লাহ। কুরবানির গরু তো আসলে পছন্দটাই মূল জিনিস, টাকা পয়সা মানে কম বেশি ব্যাপার না, তাই তো? আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে বিক্রি হয়ে গেছে গরুটা।
দর্শক খুবই সুন্দর একটা কথা কিন্তু বলছেন। আচ্ছা এটা তো এটা আমার কথা মিথ্যা করে এটা তো মিথ্যা হবে না, এই কথাটা তো মিথ্যা হবে না। আচ্ছা কথা বুঝা শুনছো, ভাই আপনি কি খুশি আসলে গোলটা পেয়ে? গরু তো পায় খুশি। আচ্ছা যাক অনেক আগে ভাগে কিনা হয়ে গেল, আর একটু বড় চাইছিলেন। আচ্ছা আসছে তো আরো দেখতেছে। আচ্ছা তার মানে যদি সেগুলো না হয় তাহলে এটা কি নিয়ে নেবেন? আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন যে এটার দরদাম ঠিক হয়ে গেছে, তারপর ওনারা আশা করতেছেন যে আর একটু বড় গরু নেবেন। তো আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে কোন গরুটা তাদের পছন্দ হয়। গরু গাড়িতে আইছে, গরু আপনার দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে এখনো দেখার উপরে আছে, দেখতেছে আসলে তারা কুরবানি গরুটা অনেকটা নিখুঁত চায় ক্রেতা যারা, আসলে কারণটা হলো নিখুঁত গরু কুরবানি দেওয়া একটা মানসিক স্যাটিসফ্যাকশন অনেকটা। দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে অনেকটা দরদাম ঠিক হওয়ার পরেও তারা পছন্দের একটা ই করতেছেন। আসলে দর্শক দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে তাদের, দর্শক অনেকটা লাকিলি যে আসলে এই মানে তাদের পছন্দের গরুটি নিতে পেরেছেন, তারপরও আর আশা করছিলেন যে একটু বড় সাইজের নেবেন, কিন্তু কথা আছে না যে নসিবে যেটা আছে আসলে সেটাই হয়ে যায়।